25 to 27 BMI মেডিকেল রিস্ক ফ্যাক্টর আপনারা দেখছেন, এখান থেকে টোটাল জায়গাটাকে আমি আপনাদের জন্য রেড মার্কিং করে দিচ্ছি, রেড কালার করে দিচ্ছি। তাহলে এখান থেকেই আপনার মেডিকেল রিস্ক ফ্যাক্টরগুলো বাড়তে থাকে, আর এখান থেকেই আমাদের পুরোপুরি অ্যাওয়ার হওয়া উচিত যে আমাদের ওজনটা আমরা বাড়তে দেব না। ওবেজ ক্লাস ওয়ান লুকিং ওয়াইজ ওবেজ গ্রেটার দ্যান 27 to 30 BMI রিস্ক ফ্যাক্টর মডারেট। ওবেজ ক্লাস টু লুকিং ওবেজ গ্রেটার দ্যান 30 to 35 BMI হতে হবে, রিস্ক ফ্যাক্টর সিভিওর। ওবেজ ক্লাস থ্রি মরবিডিটি ওবেজ গ্রেটার দ্যান 35 যদি BMI হয়, সেখান থেকে সিভিওর ক্যাটাগরি অফ ওবেসিটিতে আমরা ঢুকে যাচ্ছি। এর সাথে সাথে আপনার মেডিকেল রিস্ক ফ্যাক্টরও সিভিয়ার হয়ে যাচ্ছে, ভেরি সিভিয়ার হয়ে যাচ্ছে, এবং যে মারাত্মক যে ডিসঅর্ডারগুলো যেমন অস্টিওআর্থ্রাইটিস, লো ব্যাক পেন, স্লিপ ডিস্ক, ডায়াবেটিস, হাইপারটেনশন বা গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো আরও সিভিয়ারভাবে আসছে, বা আপনার হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, বা সাইকোলজিক্যাল প্রবলেমের আন্ডারে আপনি চলে আসতে পারেন। নেক্সট আমরা দেখব টাইপ অফ ওবেসিটি। তো আমরা ওবেসিটিটাকে দুটো ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান গাইন্ড্রয়েড ওবেসিটি বা পিয়ার শেপ ওবেসিটি। দেখবেন যে আপনার লোয়ার বডিটা আপার বডিটা সোজা হয়ে আছে, যত ফ্যাট অ্যাকুমুলেশন হচ্ছে পুরোটাই আপনার লোয়ার বডিতে, হিপস, থাইস, মেবি টামি, কারণ ফ্যাটের ডিপোর্ট যেটা আছে ফর ফিমেল থাইস অ্যান্ড হিপস, এবং ফর মেল টামি অ্যান্ড চেস্ট। এর সাথে সাথে যেহেতু গাইন্ড্রয়েড ওবেসিটি, গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো কিন্তু এখান থেকেই আসতে শুরু করে, যেমন PCOD, PCOS বা এরকম টাইপের প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন, বা আপনাদের মেয়ের যারা আছে কন্যা সন্তান তারা একটা ফেজের পরে ফেস করতে পারে। নেক্সট আমরা দেখব অ্যান্ড্রয়েড ওবেসিটি। অ্যান্ড্রয়েড ওবেসিটি মানে অ্যাপেল শেপ ওবেসিটি। তো সারা শরীর জুড়ে পেরিফেরিয়াল ওবেসিটি, যে সারা শরীর জুড়ে ফ্যাটের অ্যাকুমুলেশন হয়ে গেছে। নেক্সট আমরা আসব টাইপ অফ ফ্যাট। ফ্যাটকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান সাবকিউটিনাস ফ্যাট, যে স্কিনের নিচে আপনার ফ্যাটটা কিউটিনাস সাবকিউটিনাস লেয়ারে আপনার ফ্যাটটা আছে, যেভাবে আপনারা দেখবেন যদি মাছের আপনার স্কিনটা দেখেন তার নিচে যেভাবে ফ্যাট থাকে, ঠিক একইভাবে আমাদের স্কিন বিনিথ অফ স্কিনেও আমরা ফ্যাট অ্যাকুমুলেশন দেখব, সেটাকে আমরা বলি সাবকিউটিনাস ফ্যাট। পরেরটা আমরা দেখবো ভিসেরাল ফ্যাট। ভিসেরা মিন্স আপনার অর্গ্যান, লিভার, হার্ট, লাং, কিডনি বা রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই টোটাল জায়গার আশেপাশে দেখবেন। নাম্বার ওয়ান যেটা হেলদি যে ওটাকে সেভ করার জন্যে অর্গ্যানিক ফ্যাট একটা থাকে, কিন্তু অনেক সময় আমরা দেখি যে যদি আপনার হার্টের পাশে প্রচুর পরিমাণে ফ্যাট জমে যায় তাহলে হার্টটা সম্পূর্ণভাবে কাজ করতে পারে না, বা আপনার অর্গ্যানগুলো সম্পূর্ণভাবে কাজ করতে পারে না, যার জন্য হরমোনাল ডিসব্যালেন্স হতে থাকে, বা হয়তো আপনারা দেখে আসেন যে হার্টের ইরেকশন ইজেকশন ফেজটা প্রপার হচ্ছে না। যদি এটা না হচ্ছে তাহলে আপনার পালস বিট অটোমেটিকলি বেড়ে যাচ্ছে, বা এর সাথে সাথে আপনার ব্লাড প্রেশারটাও ইনক্রিজ হয়ে যেতে পারে। এতক্ষণ আমরা দেখলাম যে ওজন সম্বন্ধীয় যে আপনি কি ক্যাটাগরি অফ ওবেসিটিতে পড়ছেন, বা আপনার ওয়েটটা কতটা থাকা উচিত সেই অনুযায়ী আমরা পড়লাম। ঠিক নেক্সট আমরা দেখে নেব যে আমাদের ওয়েস্ট হিপ রেশিও। তো নেক্সট অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া অনুযায়ী ওয়েস্ট হিপ রেশিও আরেকটা টাইপ আমরা এখানে ওবেসিটি দেখছি, যে সেন্ট্রাল টাইপ ওবেসিটি, যেখানে হয়তো ওজনটা আপনার খুব বেশি না, কিন্তু একটা সময়ের সাথে যখন আপনার বয়সটা বাড়ছে বা কোনো কিছু আমরা মেডিকেল প্রবলেম যেটা দেখে এসেছি যে ডায়াবেটিস টাইপ টু বা আপনার PCOD, PCOS এরকম যদি গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, তখন ওজনটা নাও বাড়তে পারে, কিন্তু অত সেন্ট্রাল টাইপ ফ্যাটটা আপনার অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে। তো আপনি বুঝবেন কী করে যে আপনার জন্য কোনটা নর্মাল, বা কতটা আপনার সার্কামফারেন্স ওয়াইজ আপনাকে ইঞ্চ লস করতে হবে বা স্পটে রিডাকশন করতে হবে। কারণ অনেক সময় যদি আপনার পেটটা খুব বেশি থাকে, আমরা দেখেছি যে আপনার সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না, যার রেজাল্ট স্বরূপ আমরা ডায়াবেটিস দেখেছি, ভেরিকোজ ভেন, এই জায়গাগুলো আমরা প্রবলেম সাফার করেছি। তো তাহলে যদি কারো যদি হিপসটা খুব বেশি হচ্ছে বা আপনার টামিটা খুব বেশি হচ্ছে, তো সেই এরিয়া থেকে সার্কামফারেন্স থেকে আমাদের স্পট ডিরেকশন করাতে হবে, বা ওই এরিয়া থেকেই কমাতে হবে।
ওজনটা হয়তো সেমই আছে। তো ফর মেল আমরা দেখবো 0.9 রেশিও, এটা তাহলে 90 সেন্টিমিটার হতে হবে। যদি আপনি মেজারমেন্ট নেন আপনার ওয়েস্ট লেন্থ যেটা হবে 90 সেন্টিমিটার, মানে 36 ইঞ্চ হতে হবে। ঠিক একইভাবে ফিমেলের জন্য আমরা দেখব 0.8, তো আমরা দেখবো 80 সেন্টিমিটার, যেটা 32 ইঞ্চ হতে হবে। যদি এর মধ্যে থাকে তো সেখানে তাহলে আপনি নর্মাল জায়গায় আছেন, আপনার আর স্পট ডিরেকশনের দরকার নেই। কিন্তু এর থেকে যত বেশি থাকবে তাহলে তত ইঞ্চ আপনাকে ওই সার্কামফারেন্স থেকে অ্যাভারেজলি লস করতে হবে। তো এখন আমরা দেখে নিই, যেখানে আমরা যেটা দেখছি যে একটা ওয়েস্ট ঠিক নাভির 1 সেন্টিমিটার উপরে আপনার একটা মেজারমেন্ট নেওয়া হয়েছে। কীভাবে মেজারমেন্টটা নেবেন দেখছেন, মেজারমেন্ট নেওয়া হয়েছে এখানে ওপরে দেখা যাচ্ছে 120 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা যে হিপ জয়েন্ট আছে, হিপ জয়েন্টের সার্কামফারেন্সটা আমরা নিজেরাই মেজারমেন্ট করলাম, তাতে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দেখাচ্ছে 100 সেন্টিমিটার। যদি এই আপনার 120 আর 100 সেন্টিমিটার আসছে, তো তখন আমরা কী করবো, 120 ÷ 100, তাহলে ওয়েস্ট ÷ হিপ ইকুয়াল টু আমরা দেখছি 1.2 একটা রেশিও এসে গেছে, 1.2 = 120 সেন্টিমিটার। তো নিচে আমরা দেখবো নিড টু লুজ, যদি আপনার 1.2 বা 120 সেন্টিমিটার হয়ে আছে এই সার্কামফারেন্স থেকে বা যার যেটাই আসবে সেই অনুযায়ী আমরা যদি ডিডাকশন করি, তো তাহলে নিড টু লুজ 30 সেন্টিমিটার = 12 ইঞ্চ ফর মেল। তাহলে যদি এই মেজারমেন্টটা থাকে মেলের জন্য, তাহলে তাকে 12 ইঞ্চ ওই ওয়েস্ট আর হিপ সার্কামফারেন্স থেকে অ্যাভারেজলি লস করতে হবে। ঠিক একইভাবে ফিমেলের জন্য নিড টু লুজ 40 সেন্টিমিটার = 16 ইঞ্চ ফর ফিমেল। যদি ফিমেল এই রেশিও থাকে তাহলে ওনার জন্যে 16 ইঞ্চ ওই টোটাল সার্কামফারেন্স থেকে যদি লস করেন, যেভাবে মেডিকেল রিস্ক ফ্যাক্টর থেকে উনি সেভ হয়ে যাবেন, ঠিক একইভাবে নিজের সৌন্দর্যটাও বজায় রাখতে পারবেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফান্ডা অফ ওবেসিটি, হাউ উই রিডিউস ওয়েট। তাহলে আমরা ওয়েটটা কীভাবে লস করব, জেনারেলি আমরা যেটা দেখেছি ইফ ইনটেক গ্রেটার দ্যান আউটপুট আমরা তখন ওয়েটটা গেইন করে ফেলি। তাহলে আপনার যতটা না বেশি আপনার আউটপুট আছে বা খরচা করছেন অ্যাক্টিভিটি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই নেই, তার থেকে আপনার সারাদিনের ক্যালোরি বা খাওয়া দাওয়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা দেখব যে ওয়েটটা গেইন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখব ইফ ইনটেক লেসার দ্যান আউটপুট দেন ইকুয়াল টু আমরা দেখছি যে ওয়েট লস। তাহলে আপনি যতটা ইনটেক করছেন তার থেকে বেশি যদি আপনার আউটপুট থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, তাহলে আমরা যেটা দেখছি ওয়েট লস আপনার হবে। থার্ড আমরা যেটা দেখব ইফ ইনটেক লেস আউটপুট অলসো লেস দেন ইওর ওয়েট মেনটেন্ড। তাহলে ওয়েটটা অনেকে আমরা বলি যে আমার 55 বছর বয়স হলো, এই 55 বছর বয়স পর্যন্ত আমি একই ওয়েট রেখে দিয়েছি। তো দেখবেন ওনার ইনটেক এবং আউটপুটটা দুটোই, ইনটেকও লেস মেবি আউটপুটটাও লেস, কিন্তু ওয়েটটা মেনটেন হয়ে আছে। নম্বর ফোর্থ আমরা দেখব ইফ ইনটেক মোর লেস অ্যান্ড আউটপুট অলসো লেস ইকুয়াল টু ওয়েট লস। তাহলে আমরা যদি একেবারেই আমরা ক্যালোরি ইনটেক ঠিকঠাকভাবে করছি না, কিন্তু আমরা কোনো এক্সারসাইজও করি না, কিছুই করি না, কারণ আপনার মিনিমাম বডি যখন যেটা এনার্জি লাগে সেটা হচ্ছে 1000 কিলোক্যালোরি আপনার বডিতে লাগে, তো সেই সময় আমরা দেখব যে একেবারে এক্সারসাইজ না করেও কিন্তু ওয়েট লস করা সম্ভব। নাম্বার ফিফথ আমরা যদি দেখি ইফ ইনটেক মো অ্যান্ড আউটপুট অলসো মো তাহলে ওয়েট মেনটেন। তাহলে আমরা অনেক সময় দেখি যারা লেবার ক্লাসের যারা মানুষ আছেন বা যারা আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ার বা এরকম আছেন, তো যতটা উনি ইনটেক করেন ঠিক একইভাবে ততটাই পরিশ্রম করেন, তো তার রেজাল্ট অনুযায়ী ওয়েটটা মেনটেন হয়ে যায়। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানি ভার্সেস ক্যালোরি, যে আপনার আমরা যেটা দেখি যে আমাদের এনার্জি, হ্যাঁ সেই এনার্জি তো সেইভাবে আমরা ক্যাপিটালটাকে দেখি যে অ্যাজ এ মানি হিসেবে, আর ঠিক একই আমরা দেখি যে ক্যালোরি হিসেবে আমরা দেখি যেটা আমাদের বডিতে ইনটেক হয়। তো দুটোর যদি আমরা হিসাব করি তাহলে মোটামুটি আপনারা সেম জায়গায় আপনি বুঝতে পারবেন, তাহলে কি ইজিলি আপনি নিজেকে মেনটেন করতে পারবেন বা জিনিসটা বুঝতে পারবেন।
এবার আমরা আসি, ইউ নো হাউ টু ডিল উইথ ব্যাংক অ্যাকাউন্ট, আপনি জানেন পুরো জিনিসটা যে কীভাবে আপনার ব্যাংকটাকে ডিল করতে হয়। তো একটা দিকে আমি রেখেছি, লেফট সাইডে আপনারা দেখতে পারেন মানি ডিলিংস ইন ব্যাংক, যেভাবে আপনার মানি ডিল করেন, আর রাইট সাইডে আপনারা দেখুন যে ওয়েট লস ম্যানেজমেন্ট, যে কীভাবে ওয়েট লসটা আপনারা করবেন। তো একইভাবে আমরা যেটা দেখছি ডেট, ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল এবং ব্যালেন্স স্ট্যাটাস। আমরা রাইট সাইডে একইভাবে আমরা দেখছি ইউ মে এনার্জি কনজামশন কতটা করছেন থ্রু ডায়েট, ইউ মে এনার্জি এক্সপেন্ডিচার যে কতটা আপনি এক্সারসাইজ করেন বা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা আছে, এবং আপনার ওয়েটটা কত আছে, যে প্রেজেন্ট ওয়েট কত আছে। ঠিক একইভাবে যে কোনো আমরা ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলতে যাই, যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যে কোনো আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, মিনিমাম আপনাকে একটা ব্যালেন্স রাখতে হয়, সেটা আমি এখানে রেখেছি 5000। তো 5000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুললেন, ঠিক রাইট সাইডে একইভাবে দেখা যাচ্ছে আপনার ওয়েটটা আছে 85 কেজি। নেক্সট আমরা দেখবো 1/8 তারিখে আপনি 10,000 রুপিস ডিপোজিট করেছেন, তাহলে টোটাল আমরা ব্যালেন্সে আপনার দেখছি যে 15,000 হয়ে গেছে আপনার ব্যালেন্সটা। ঠিক একইভাবে রাইট সাইডে আমরা যদি দেখি যে আপনার হয়তো 1200 কিলোক্যালোরি রিকোয়ারমেন্ট আছে বা BMR আছে, সেই অনুযায়ী আপনি ইনটেক করেছেন 1800 কিলোক্যালোরি। তো ফর এক্সাম্পল আমরা যেটা দেখছি যে আপনার ওয়েটটা দেখুন যেভাবে ব্যালেন্সটা এখানে বাড়লো, ঠিক একইভাবে আপনার ওয়েটটাও 85.5 কেজি হয়ে গেল, তার মানে ওয়েটটা আপনার 500 গ্রাম বাড়লো। নেক্সট আমরা দেখবো ব্যাংক ডিলিংসে 2/8 তারিখে আবার আপনি কী করছেন, ক্যাশ উইথড্রল করেছেন 12,000 রুপিস। তো আপনার টোটাল ব্যালেন্স এসে গেছে 3,000 রুপিস। তাহলে আমাদের যতটা রিকোয়ারমেন্ট, 1200 ক্যালোরি মেবি আপনার রিকোয়ারমেন্ট বা 1400 ক্যালোরি রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আমাদের বডিকে আমরা থ্রু ডায়েট আমরা দিয়েছি 1100 কিলোক্যালোরি, এবং আমরা এক্সারসাইজ করেছি আরও, যেটা 45 মিনিটস টু 1 আওয়ার এক্সারসাইজ করার ফলে আপনার 250 কিলোক্যালোরি বার্ন আউট করেছেন। এর রেজাল্ট স্বরূপ আমরা যেটা দেখছি সেটা নেগেটিভ ক্যালোরি ব্যালেন্সের জন্যে আপনার এখানে ওয়েটটা 84.5 কেজিতে চলে এসছে। তাহলে টোটাল থেকে আমরা দেখছি 1 কেজি মতো আমরা লস করলাম, যেভাবে আমাদের টাকাটা 15,000 থেকে 3,000 এলো, ঠিক একইভাবে 85.5 থেকে 84.5 কেজি আপনার ওয়েটটা এলো। 3/8 আমরা দেখি আবার 3,000 টাকা আমরা জমা দিলাম এবং 4,000 টাকা আমরা উইথড্রল করলাম, তাহলে টোটাল 6,000, ডিডাক্ট হলো 4,000, তাহলে আপনার ব্যালেন্স এলো 2,000 রুপিস। ঠিক একইভাবে আমরা এখানে 1100 কিলোক্যালোরির জায়গায় 1000 কিলোক্যালোরি ডিপোজিট করলাম, আমাদের বডিকে দিলাম, এবং 250 কিলোক্যালোরিজ আমরা বার্ন আউট করলাম। তার রেজাল্ট স্বরূপ যেভাবে আমরা দেখছি 6,000 থেকে 2,000 হয়ে গেছে, আমরা এখানে দেখছি যে আমাদের ওয়েটটা 84.0 কেজি হয়ে গেছে। নেক্সট আমরা আসবো 4/8 তারিখে, যেটা 1,000 রুপিস আমি জমা দিলাম, 2,000 রুপিস আমি উইথড্রল করলাম, তাহলে টোটাল 3,000 রুপিস ডিডাক্ট বাই 2,000, তো আপনার টোটাল ব্যালেন্স চলে এলো 1,000 রুপিস। ঠিক একইভাবে আমরা কী করলাম, 1,000 কিলোক্যালোরি আমাদের বডিকে দিলাম এবং 300 কিলোক্যালোরি আমরা বার্ন আউট করলাম থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তো তার জন্য আপনার ওয়েটটা চলে এলো 83.5 কেজিতে। নেক্সট আমরা দেখবো 5/8 তারিখে 1,000 রুপিস আমি ডিপোজিট করলাম এবং 1,000 রুপিস আমরা উইথড্রল করলাম, তাহলে 2,000 হলো ওখান থেকে, আবার 1,000 আপনার ডিডাক্ট হওয়ার সাথে সাথে আমাদের 1,000 আপনার রুপিস আমরা দেখছি আমাদের ব্যালেন্সে। ঠিক একইভাবে আমরা এখানে দেখবো 1,000 কিলোক্যালোরি আমরা আমার শরীরকে দিলাম আর 250 কিলোক্যালোরি আমরা বার্ন আউট করলাম, তো আপনার ওয়েটটা কমে চলে এলো 82.5 কেজিতে। তো আমরা 1 তারিখ থেকে আমরা যদি দেখি যে 1/8 আপনার টোটাল ব্যালেন্স ছিল 15,000 আর আপনার ওয়েটটা ছিল আপনার 85 কেজি, তো সেখান থেকে আমরা যদি এখানে দেখি যে 5/8 তারিখে আপনার টোটাল ওয়েটটা চলে এসছে 82.5 কেজি, তো নিয়ার অ্যাবাউট আপনার 2.5 কেজি আপনি টোটাল আপনার শরীর থেকে ওয়েটটা লস করলেন। নেক্সট যেটা আমরা আসব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রোচ অফ ওয়েট লস, সারা পৃথিবীব্যাপী যে ওয়েট লসের অ্যাপ্রোচ আছে, আমরা 3 ভাবে ওয়েট লসটা করি। নাম্বার 1, ন্যাচারাল ওয়ে টু লুজ ওয়েট, আর্টিফিশিয়াল ওয়ে টু লুজ ওয়েট অ্যান্ড সার্জিক্যাল ওয়ে টু লুজ ওয়েট, এই 3 ভাবে আপনার ওয়েট লসটা হয়। এবার আমরা দেখে নিই ন্যাচারাল ওয়ে টু লুজ ওয়েট। ন্যাচারাল ওয়ে টু লুজ ওয়েট যেখানে আমরা নাম্বার 1 দেখবো নিউট্রিশনাল ম্যানেজমেন্ট
যেটা একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ান করে থাকেন। নেক্সট আমরা দেখব যে একজন আউটপুট, যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে যেটা আমরা বার্ন আউট করি, ক্যালোরিজটা আমরা ইউটিলাইজ করি। তো যেটা আমরা ওখানে আগেই বললাম যে ক্যাশ আপনার উইথড্রল হচ্ছে, তো এখানে উইথড্রলটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একজন ফিজিওথেরাপিউটিক ম্যানেজমেন্ট করা হয়, যেটা একজন ফিজিওথেরাপিস্ট করে বা একজন ফিজিক্যাল ট্রেনার বা পার্সোনাল ট্রেনার করে থাকেন। এ সত্ত্বেও আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন ধরনের ডিজিজ, যে মেটাবলিক ডিসঅর্ডার মেবি হচ্ছে বা আপনার এন্ডোক্রিন কোনো রকম প্রবলেম হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, তার জন্যে আর একটা মেডিকেল টিম আপনাদের হেল্প করেন, যেটা মেডিকেল ম্যানেজমেন্ট, যার মধ্যে ডক্টর থাকেন, ডক্টরে আপনার এন্ডোক্রিনোলজিস্ট থাকেন, ডায়াবেটোলজিস্ট থাকেন, সাইকোলজিস্ট থাকেন বা সাইকোথেরাপিস্ট থাকেন বা সাইকিয়াট্রিস্ট থাকেন, বা এর সাথে সাথে আমরা দেখব গাইনোকোলজিস্ট থাকেন, হ্যাঁ কার্ডিওলজিস্ট থাকেন, এবং আমরা দেখি যে নার্স থাকেন। তো এই টোটাল একটা মেডিকেল টিম আপনাকে সম্পূর্ণ গাইডলাইন্সে আপনার ওয়েট লস ম্যানেজমেন্টটা প্রপার করেন, যাতে কোনো সাইড এফেক্ট হয় না বা যে কোনো সিরিয়াস টু সিরিয়াস মেডিকেল প্রবলেমে আপনি নিজের ওয়েট লসটা করতে পারেন উইদাউট এনি রিস্ক। নেক্সট আমরা আসছি যে অনেক সময় আমরা যে অবৈজ্ঞানিক পদ্ধতি বা আনসাইন্টিফিক যে অ্যাপ্রোচ, যেটা আর্টিফিশিয়াল ওয়ে টু লুজ ওয়েট, যেটা আমরা দেখেছি যে নানান রকম সাপ্লিমেন্ট আপনার মার্কেটে বিক্রি হচ্ছে, বা তাই সেই সব সাপ্লিমেন্টে প্রোটিন পাউডার, প্রোটিন শেক, হার্বাল মেডিসিনস বা ডায়েট পিলস বা নানান রকম আয়ুর্বেদিক পিলস, হ্যাঁ, যার মাধ্যমে আপনার ওয়েট লসগুলো করানো হয়। নাম্বার থ্রিতে আমরা দেখব সার্জিক্যাল ওয়ে টু লুজ ওয়েট, যেখানে আমরা দেখব ডিফারেন্ট ডিফারেন্ট সার্জারি করে আপনার ওয়েট লসগুলো করা হয়। যে সার্জারিগুলোর মধ্যে আমরা নাম্বার ওয়ান দেখব ব্যারিয়াট্রিক সার্জারি, নাম্বার টু দেখব আমরা লাইপোসাকশন, যেটা একজন কসমেটিক সার্জন করেন বা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট করেন। আর একটা আমরা দেখবো যে শেপিং ম্যানেজমেন্টে ভীষণ আপনার সুন্দর শেপটা নিয়ে আসার জন্যে, যেটা আমরা দেখবো যে অ্যাবডোমিনোপ্লাস্টি করানো হয়, যে একটা কমপ্লিট শেপ, বা প্রচুর আপনারা দেখবেন যারা ফিল্ম স্টার আছেন বা মডেলস আছেন, তাদের সুন্দর সুন্দর যে আপনারা ওয়েস্টগুলো লক্ষ্য করতে পারছেন বা আপনার বডিগুলো লক্ষ্য করতে পারছেন, তো তার মূলে এই সার্জারিগুলো অনেক সময় থাকে। এবার আমরা দেখে নেব ন্যাচারাল ওয়ে টু লুজ ওয়েট, আর্টিফিশিয়াল ওয়ে টু লুজ ওয়েট অ্যান্ড সার্জিক্যাল ওয়ে টু লুজ ওয়েট। তিনটেতেই আমরা দেখছি যে আলটিমেটলি ক্যালোরি ফান্ডা, সেটা সায়েন্টিফিক ওয়ে টু লুজ ওয়েট আপনি যান, আর্টিফিশিয়াল ওয়ে টু লুজ ওয়েট যান আর সার্জিক্যাল ওয়ে টু লুজ ওয়েট যান। তো এখন আমরা দেখে নেব যে আপনার সায়েন্টিফিক ওয়েতে কীভাবে আপনার ওয়েট লসটা হয়। তো আলটিমেটলি ক্যালোরি ফান্ডার অনুযায়ী আপনারা সঠিক জিনিসটা জানুন, কারণ অতীন সবসময় চেষ্টা করে আপনাদের সঠিক জিনিসটা জানাতে, যাতে আপনারা সুন্দরভাবে উইদাউট এনি সাইড এফেক্ট আপনারা নিজেদের ম্যানেজমেন্টটা করতে পারেন বা ওবেসিটির ম্যানেজমেন্টটা কমপ্লিট করতে পারেন। তো আমরা দেখলাম যে আলটিমেটলি ক্যালোরি ফান্ডার, এতে নাম্বার ওয়ান সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু লুজ ওয়েট, যেটার রেজাল্ট স্বরূপ আপনি যেটা পান স্লো অ্যান্ড স্টেডি রেজাল্ট। তাহলে রেজাল্টটা আপনার হবে স্লো হবে এবং স্টেডি থাকবে, অনেক দিন ধরে রেজাল্টটা থাকবে, ওটা বাউন্স ব্যাক করবে না। সেটা আমরা করি যেটা নেগেটিভ ক্যালোরি ব্যালেন্স বা ব্যালেন্স ডায়েট, এর সাথে সাথে প্রপার অ্যাক্টিভিটি প্ল্যান। তো মেবি আপনি ধরুন, একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি যে রেকমেন্ডেড ডায়েট আপনার সারাদিনের দরকার যে এনার্জিটা সারা শরীরে, সেটা 1200 কিলো ক্যালোরি। তাহলে আমরা 1200 কিলো ক্যালোরিটাকে ডিভিশন করে দিচ্ছি যে ব্রেকফাস্টে 300 কিলো ক্যালোরি আপনি ইনটেক করলেন থ্রু ফুড, লাঞ্চে আমরা 350 কিলো ক্যালোরি টু 400 কিলো ক্যালোরি ইনটেক করলাম, আবার ডিনারে 300 কিলো ক্যালোরি ইনটেক করলাম থ্রু ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমরা বললাম যে কার্বোহাইড্রেট, ফ্যাট বা প্রোটিন থেকে। তাহলে টোটাল 1000 কিলো ক্যালোরি এলো আপনার। ঠিক একইভাবে রেস্ট যে আপনার 200 কিলো ক্যালোরি হচ্ছে, যেটা আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে আপনার ভেজিটেবলস, যেটা আমরা বলি ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড ফ্রুটস, ভাইটামিন মিনারেলস, এই সাপোর্টটা বাকি ফ্রুটস, আপনার ভেজিটেবলস এবং আপনার অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে বা আদার লিয়েন্ট ইনটেক যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা বাকি 200 কিলো ক্যালোরি আমরা ইনটেক করলাম। তাহলে টোটাল 1200 কিলো ক্যালোরি আপনি সারাদিন আপনাকে রেকমেন্ড করা হলো। এবার ওয়েট লস রেজাল্ট আপনি কী করে পাচ্ছেন? ফার্স্ট মান্থ 4 থেকে 5 কেজি আপনি ওয়েট লস করছেন, সেকেন্ড মান্থ 4 থেকে 5 কেজি ওয়েট লস করছেন, থার্ড মান্থে গিয়েও 4 থেকে 5 কেজি ওয়েট লস করছেন, ফোর্থ মান্থে গিয়েও 4 থেকে 5 কেজি ওয়েট লস করছেন,
ঠিক একইভাবে ফিফথ মান্থে গিয়েও 4 to 5 kg ওয়েট লস করছেন। টোটাল আফটার 5 to 6 মান্থ আমরা দেখবো টোটাল আপনার বডি থেকে ওয়েট লস হয়েছে 20 to 25 kg আপনার ওয়েট লসটা হয়েছে। এবার আমরা দেখে নিই যে ওয়েট লসটা হয়েছে তো বটে, কিন্তু হলোটা কোথা থেকে, যে শরীরের আপনার যেটা প্যারামিটার আমরা বলি বায়োকেমিক্যাল প্যারামিটার, তো তিনটে প্যারামিটার দিয়ে আপনার শরীরটা তৈরি, যার মধ্যে আমরা বলবো যে আপনার ফ্যাট পার্সেন্টেজ বডি, যে কতটা বডিতে ফ্যাট আছে, লিন বডি মাস, যে কতটা মাসেল মাস আছে, আর ঠিক একইভাবে টোটাল বডি ওয়াটার, যে আপনার সারা শরীরে ওয়াটার কতটা আছে বা জলের পরিমাণ কতটা আছে। তো সেখানে আমরা দেখবো যে বায়োকেমিক্যাল প্যারামিটারসে যদি 5 কেজি আপনার ওয়েট লস হয়, তাহলে ফ্যাট পার্সেন্টেজ থেকে আপনার 4 কেজি ওয়েট লস হয়েছে, তাহলে আপনার বডির যে ক্যালোরিজগুলো ফ্যাট হিসেবে ছিল সেগুলো সুন্দরভাবে ইউটিলাইজ হয়েছে। ঠিক একইভাবে আপনার লিন বডি মাস, যেটা আমরা মাসেল মাস বলি, সেখান থেকে 1 কেজি আপনার লস হবে। তো টোটাল ওয়েট লসে আমরা দেখবো যদি আমার 5 কেজি ওয়েট লস হয়, তাহলে পার কেজি 8:2 রেশিও, মানে 800 গ্রামস আপনার ফ্যাট থেকে লস হবে আর 200 গ্রামস আপনার লিন বডি মাস থেকে লস হবে। তো এইভাবে যদি আপনার লস হয়, তাহলে কি হবে, আপনার যে ওয়েট লসটা হবে সেটাকে আমরা সায়েন্টিফিক এবং হেলদি ওয়েট লস বলছি, যেটা শুধুমাত্র ব্যালেন্স ডায়েট এবং অ্যাক্টিভিটির মাধ্যমেই, অ্যাক্টিভিটিও প্রপার প্ল্যানিং আপনার অ্যাক্টিভিটি করতে হবে, সেই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি এই যে আমরা দেখলাম যে বায়োকেমিক্যাল প্যারামিটার্স বা সঠিকভাবে যে আপনার ফ্যাট পার্সেন্টেজটা ডিক্রিজ হচ্ছে, যাতে আপনার ওয়েটটা পুটন হওয়ার চান্সেসটাও খুব কম থাকবে। এবং আমরা বারবার বলি যে সাইড এফেক্ট কী আছে, তো এই সাইড এফেক্টটাই আসবে না যদি আপনারা এইভাবে আপনাদের ওয়েট লসটা করাতে পারেন। নেক্সট আমরা দেখব যে আর্টিফিশিয়াল ওয়ে টু লুজ ওয়েট, যেটা ফাস্ট ওয়েট লস বাট রিসাইকেল, কারণ মার্কেটে প্রচুর কোম্পানিজ আপনারা দেখছেন যারা প্রচুর ট্যাগ করছে নো ডায়েট, নো এক্সারসাইজ, নো মেশিনস, নো মেডিসিন। তো আমরা এখানে দেখবো যেসব কোম্পানি বলছে বা যেসব আপনার অ্যাপ্রোচগুলো আপনার আসছে যে নো ডায়েট, নো এক্সারসাইজ, সেটাই আপনি জানবেন যে আনঅথেন্টিক বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে আপনার ওয়েট লসটা করা হচ্ছে। নাম্বার টু আমরা যেটা দেখবো যে নো মেডিসিনস, তো সেখানে আমরা দেখবো যে এখনো পর্যন্ত কোনো মেডিসিনস তৈরি হয়নি বা কোনো সাপ্লিমেন্ট তৈরি হয়নি যেটা দিয়ে আপনার ওয়েট লস করানো হয়। তো যেহেতু আপনারা সেখানে মিল রিপ্লেস করছেন, তার জন্য আপনার ওয়েট লসটা হচ্ছে। তো আমরা এখানে সেটা আরেকবার দেখে নেব যে আপনারা মিনিমাম ক্যালোরি রিকোয়ারমেন্ট ফর বডি 1000 কিলোক্যালোরি পার ডে আপনার দরকার। এই ব্যাপারটা একটু বোঝাই, সেটা হচ্ছে আমরা মেডিকেল সায়েন্সে যেটা বলি সেটা হচ্ছে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বা বিপা ক্রিয় ক্রিয়া। যেমন আপনার বাড়িতে 5 জন যদি মেম্বার থাকে, তো সেই মেম্বারের পার মান্থ আপনি আর্নিং করেন আর না করেন, মিনিমাম একটা খরচা থাকে মেবি 5 জনের 5000 টাকা, সে যেটা না হলে আপনার চলে না। তো ঠিক একইভাবে আমরা যখন রেস্টিং ফেজে থাকি, তখন কী হয়, আমাদের অর্গ্যানগুলো চলতে থাকে, আমাদের আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের কিডনি, এই অর্গ্যানগুলো কাজ করতে থাকে প্রতিনিয়ত। তো তাদের একটা মিনিমাম এনার্জি কনজামশনের দরকার হয়। তো সেই